नमस्कार बंधुरा, तो प्रिय दर्शक मंडली आपनारा सबाई केमन आछेन? आशा करछि आपनारा सबाई भालो आछेन। आजके आमी आपनादेर आरेकटा नतून बाड़ी देखाबो, माने खूब सुंदर बाड़ीटा, बिक्री आछे, तो से बाड़ीटा आमी आपनादेरके देखाच्छि। तो आमी से बाड़ीटार सामने दाड़िये आछि, आपनारा देखुन। एई जे देखुन, आमी जे जे पेछने जे बाड़ीटा देखछेन, एई बाड़ीटा खूब सुंदर, माने एत सुंदर बाड़ीटा, माने आर जे लोकेशनटा शिवतली, মানে বালুঘাটে খুব পপুলার জায়গা। আপনারা যারা এই লোকেশনটা চেনেন বা যারা চেনেন না, তো বালুঘাটে যদি আপনি যে কাউকে জিজ্ঞাসা করেন শিবতলী সম্পর্কে, তাহলে সবাই আপনাকে বলবে। তো দেখুন, আমি আশপাশে যে বাড়িগুলো আছে সেগুলো আপনাদের একটু দেখাচ্ছি। যে লোকেশনটা দেখুন আমার পেছনে, এটা খুব ভালো একটা বসতি এলাকা। বেশিরভাগ যারা সার্ভিস হোল্ডার তারা কিন্তু এই এলাকাতে বসবাস করে। তো দেখুন খুব সুন্দর বাড়িটা, একদম রেডি বাড়ি। যদি আপনারা মনে করেন যে আজকে বাড়ি কিনে আজকে বাড়িতে আপনারা প্রবেশ করবেন, তো একদম উপযুক্ত আছে। তো দেখুন আপনারা পুরো বাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমি এবার পুরো বাড়িটার পুরো যে ডিটেলস আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘরের ভেতরে গিয়ে। দেখুন দর্শক মণ্ডলীরা, আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, ডেসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তো আপনারা সেই নাম্বারে এসএমএস করবেন। আর আপনারা বালুঘাটে আরও ভালো ভালো জায়গা প্রপার্টি বিক্রি আছে যেগুলো ভিডিও আমি করতে পারি না, সেই সব জায়গাগুলো আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কগুলো ক্লিক করলে আপনারা আরও যে বাড়িগুলো বিক্রি আছে বা জায়গা বিক্রি আছে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো দেখুন আমি পুরো ডিটেলসটা দেখাচ্ছি বাড়িটা। বন্ধুরা, যে রাস্তাটা আপনারা দেখছেন এটা 8 ফিটের। আর যে টোটোটা যে গেল, এই টোটোটা এখানে কিন্তু পাকা রাস্তা আছে, 10 ফিটের পাকা রাস্তা, খুব সুন্দর রাস্তাটা। তো আমি রাস্তাটা দেখাতে পারলাম না আপনাদের, ভিডিওটা বড় হয়ে যাবে জন্য, তো জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন এই যে বাড়িটা, খুব সুন্দর বাড়িটা কিন্তু, এই যে দেখুন একদম খুব সুন্দর বাড়িটা, একদম রেডি বাড়ি। এখানে কিন্তু চার চাকা ধরুন যে জাইলো বা মারুতি বা যে কোনো যে ধরনের ধরুন যে চার চাকা এখানে বাড়িটার সামনে কিন্তু অনায়াসে আসতে পারবে। আর গাড়িটা পার্কিং করার জন্য যে জায়গা আছে সে জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন এই যে বাড়ির গেটটা, দেখুন খুব সুন্দর, দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির বাড়ি। আর আশপাশের বাড়িগুলো দেখুন, আশপাশের বাড়িগুলো কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর একটা বসতি এলাকা, মানে স্ট্যান্ডার্ড পরিবেশ এই আশপাশে। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, আপনাদের যে কোনো ফাঁকা জায়গা বা বাড়ি, ফ্ল্যাট বা পুকুর, যে কোনো কিছু যদি বিক্রি করতে আপনি চাইছেন আর তার বিজ্ঞাপন যদি আপনারা মনে করেন যে আমাদের চ্যানেলে দেবেন, তো অবশ্যই আপনারা দিতে পারেন। তো বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশন এবং স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। তো দেখুন এই যে বাড়ির সামনে কিন্তু যথেষ্ট ফাঁকা জায়গা রয়েছে, মানে চাইলে ভবিষ্যতে এটার উপরে আপনি অন্য কিছু করতে পারেন। তো দেখুন এখানে যদি আপনারা মনে করেন যে গাড়ি পার্কিংয়ের জন্য করবেন, তো গাড়ি পার্কিংয়ের মতো করে আপনারা এই জায়গাটাকে ডেকোরেট করে নিতে পারবেন। এই যে দেখুন, এখানে কিন্তু অনায়াসে দুটো গাড়ি কিন্তু পার্কিং করতে পারবে, এরকমই একটা জায়গা আছে বাড়ির সামনে। দেখুন খুব সুন্দর জায়গাটা, মানে যে কোনো আপনি গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা পেয়ে যাচ্ছেন। অনেকে জায়গা নেওয়ার আগে জিজ্ঞেস করেন যে বাড়িতে চার চাকা ঢোকানো যাবে কি না বা চার চাকা রাখার মতো কন্ডিশান আছে কি না। তো যারা ভাবছেন যে চার চাকা রাখার জন্য চিন্তা করছিলেন, তাদের কিন্তু এই বাড়িটা একদম উপযুক্ত বাড়ি চার চাকা রাখার জন্য। আর বাড়ির যে চারদিকে দেখুন, মানে বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, পাকা প্রাচীর দিয়ে বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, খুব সুন্দর। আর দেখুন বাড়িটার চারপাশে যে সব দিকে কিন্তু একদম ভালো করে ইট দিয়ে প্লাস্টার, ইট দিয়ে ইট পাতানো আছে, মাটি নেই বললেই চলে। তো এই দেখুন,
আমি যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি এই লকডাউনের মধ্যে। আপনারা ঘরে বসে থেকে এরকম একটা কমপ্লিট বাড়ি দেখে আপনারা একটা ভালো ধারণা পেয়ে যাবেন, মানে বাড়িতে বসে থেকে আপনারা এই বাড়িটা সম্বন্ধে আপনাদের একটা যথেষ্ট আইডিয়া হয়ে যাবে। তার জন্য যতটা পারছি আপনাদের আমি সামনে তুলে ধরছি। তো দেখুন, এই যে খুব সুন্দর একটা ব্যালকনির জায়গা, স্পেসটা দেখুন অনেকটা বড়। এখানে একটা রুম আছে, এটা একটা সাইড রুম। তো দেখুন এটা যে মানে প্রথমে ব্যালকনির পাশে রুমটা, এটা দেখুন এই যে রুমটা খুব সুন্দর, একদম হালকা কালার আছে। তো বুঝতে পারছেন যে ওনারা বাড়িটাতে বর্তমানে কেউ থাকেন না, তার জন্য বাড়িটা একটু এইরকম আছে। তো জাস্ট আপনারা চাইলে মানে রং করে নিতে পারেন, আর যদি মনে করেন যে আপনারা রং করবেন না, তো রং না করে কিন্তু আপনারা এই বাড়িতে প্রবেশ করতে পারবেন। মানে একদম রেডি বাড়ি, যে আজকে বাড়ি কিনে আজকে আপনার বাড়িতে প্রবেশ করবেন, এরকম একটা পারফেক্ট রেডি বাড়ি। দেখুন বন্ধুরা খুব সুন্দর, এই যে একটা বুক সেলফ আছে, এখানে আপনারা যে কোনো কিছু রাখতে পারবেন, মানে উনি ভালো করে করেছেন। আর যে দেখুন একদম মিডিল পয়েন্ট, এখান থেকে আপনি ডাইনিং প্লেসের দিকে যেতে পারবেন, পাশে রুম আছে। তো একদম খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে, দেখুন ডাইনিং প্লেসটা অনেকটা বড়। এই যে দেখুন, এই যে সামনে যে প্লেসটা ডাইনিং প্লেস, তো এটা পাশে আর একটা বড় বেডরুম। রুমগুলো কিন্তু খুব সুন্দর, অনেক বড় বড় আছে রুমগুলো, তিনটে বেডরুম আছে এখানে। তো দেখুন খুব সুন্দর জানালা, আর বন্ধুরা এই বাড়িটার সম্বন্ধে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আরও বিশদে যদি জানতে চান তো আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন এবং স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করবেন। আর বন্ধুরা বালুঘাটে কিন্তু এরকম আরও অনেক রেডি বাড়ি, তারপর ফ্ল্যাট বিক্রি আছে খুব কম দামে, এই লকডাউনের মধ্যে বিক্রি হচ্ছে। তো আপনারা যা যা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আপনারা আমাদের ডিসক্রিপশন এবং স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করবেন। আর বন্ধুরা যে কোনো জায়গা সম্বন্ধে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু আপনারা আমাদেরকে ফোন করবেন। এই যে দেখুন এখানে আর একটা এক্সিট মানে গেট আছে, এটা দিয়ে আপনারা এমার্জেন্সি বেরোতে পারবেন। যে কোনো বাড়িতে যেন এমার্জেন্সি গেট থাকে, মানে যেসব বাড়িগুলো পারফেক্ট সেগুলো, সেই বাড়িগুলো কিন্তু একদম এক্সিট রুম যেটা ধরুন যে দুটো বা তিনটে কমন থাকা দরকার। তো এটা একটা কিচেন রুম, তো কিচেন রুমটাকে আপনারা আপনাদের মতো ডেকোরেট করে নেবেন, ওনারা ওনাদের মতো করে রেখেছিলেন। দেখুন খুব সুন্দর সেল্ফ করে রেখেছেন, এটা কিচেন রুম। তো বাড়িটাতে টাইলস বসানো নেই, যদি আপনারা নেওয়ার পর টাইলস বসাতে চান তো টাইলসের মিস্ত্রি ফোন নাম্বার বা পুরো যোগাযোগ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন, কোনো অসুবিধে হবে না। তো দেখুন এটা ডাইনিং প্লেস, এখানে দুটো বাথরুম আছে। এই যে দেখুন এটা একটা বাথরুম, বাথরুমটা খুব সুন্দর, অনেকটা বড় আছে। তো দেখুন এই যে এইখানে একটা আছে, তো দেখুন আপনি খুব সুন্দর। ঠিক এইটার উপরে একটা বাংকার আছে, মানে বাড়ির যে কোনো জিনিসপত্র স্টোর করার জন্য, আমি সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আপনারা যখন, যারা বাড়িটা নিতে ইচ্ছুক যখন আপনারা নিতে আসবেন তখন আমি বাড়িটাকে আরও কমপ্লিটভাবে আপনারা দেখতে পাবেন।
আর বন্ধুরা, আপনারা বাড়িতে যখন দেখতে আসবেন তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের ডেসক্রিপশন এবং স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করবেন। আমি হই বা আমার পরিচিত কে হোক আপনাকে বাড়িটা ভেতরটা দেখাবে। তো দেখুন, বাড়িটা তিনটে কিন্তু বড় বড় বেডরুম, খুব সুন্দর। আর এই যে জায়গাটা আছে, জায়গাটা কিন্তু 3 কাঠা জায়গা আছে। তো দেখুন বাড়ির পেছনটাতেও ফ্রন্টে যেমন জায়গা ফাঁকা আছে, ফাঁকা স্পেস আছে, সেরকম পেছনটাতেও দেখুন অনেকটা স্পেস আছে। যদি মনে করেন যে পেছনটাতে আপনারা কিছু করবেন তো আপনারা আপনাদের প্রয়োজন মতো কিছু এই জায়গাটার উপরে আপনারা করতে পারবেন। তো দেখুন আমি পুরোটাই তুলে ধরছি, যে একটি তুলসী বেদি আছে এখানে। বাড়িটাও কিন্তু খুব সুন্দর। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম রেডি বাড়ি, তারপরে ফাঁকা জায়গা, মানে ল্যান্ড সংক্রান্ত বিভিন্ন আপডেট আমরা এখানে দিয়ে থাকি। আর আপনারা ধরুন যে বালুরঘাট, পতিরাম, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, মালদা, রায়গঞ্জ, নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে যারা ধরুন যে বাড়ি বা ফ্ল্যাট বা ধরুন যে বিজনেস পারপাসের জন্য হাই রোডের পাশে জায়গা খুঁজছেন, তারা অবশ্যই কিন্তু আপনারা আমাদের ডেসক্রিপশন এবং স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে আপনার সেই ফোন নাম্বারে ফোন করবেন। তো দেখুন বাড়িটা খুব সুন্দর, দেখুন একদম রংটাও কিন্তু খুব সুন্দর করা আছে, ঠান্ডা কালার। এই যে দেখুন, এটা আমি চলে এসেছি এবার দোতলাতে। তো দোতলাতে একটা বড় বেডরুম আছে, একটা বেডরুম আছে দোতলাতে, আর বাকিটা ফাঁকা জায়গা আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি বেডরুমটা, দেখুন বিশাল বড়, অনেকটা বড়। যে দেখুন বেডরুমটা খুব সুন্দর, এই যে দেখুন মিউজিক সিস্টেম লাগানো আছে এখানে খুব সুন্দর করে। মানে বাড়িটা যাচ্ছিল যে উনি যে শৌখিন তার কিন্তু এটা একটা পরিচয়। দেখুন ঘরগুলো খুব সুন্দর, তো বন্ধুরা আপনারা যারা 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 বাড়িটি নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমাদের ডেসক্রিপশন এবং স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে আপনার সেই ফোন নাম্বারে ফোন করবেন। তো দেখুন এবার আমরা ছাদে যে ফাঁকা স্পেসগুলো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এই যে ছাদে এটা জলের ট্যাঙ্কি, আর যে দেখুন ছাদে যে ফাঁকা স্পেসটা সেটা কিন্তু অনেকটা বড় আছে। যে কোনো ধরনের বার্থডে পার্টি বা ছোটো ধরনের অকেশন, ধরুন যে 20-25 জনকে খাওয়াবেন তো এরকম ছাদে কিন্তু আপনারা চাইলে সেই অনুষ্ঠানটা করতে পারবেন। তো দেখুন যে আশপাশে ছাদ থেকে আশপাশে যে পারিপার্শ্বিক যে বাড়িগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে রাস্তাটা দেখুন, রাস্তাটাও কিন্তু খুব সুন্দর রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু অনায়াসে আপনারা চাইলে 4 চাকা যদি নেন তো আপনাদের বাড়ির সামনে কিন্তু পার্কিংয়ের জায়গাও আছে। তো দেখুন আপনাকে বাড়িটি নিলে কিন্তু গ্যারেজের জন্য আলাদা করে ঘর নিতে হবে না বা কোনো জায়গা নিতে হবে না। তো বন্ধুরা, ওনারা যে বাড়িটির দাম রেখেছেন, ওনারা বাড়িটির দাম রেখেছেন আনুমানিক 60 লাখ টাকা। তো আপনারা মানে মালিকের সঙ্গে কথা বলে আপনারা বার্গেনিং করতে পারেন, আলোচনা করে আপনারা দাম দর করতে পারবেন। ওনারা একটা আনুমানিক দাম রেখেছেন বাড়িটার দাম 60 লাখ টাকা। তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িটা দেখুন, আপনারা নিজেরা একবার এসে দেখুন, দেখে বাড়িটা দাম দর করে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু নিতে পারেন। তো বাড়িটা কিন্তু একদম খুব সুন্দর,
একদম রেডি বাড়ি। আমি যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। আর এছাড়াও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট করুন। আর বন্ধুরা, আপনার পরিচিত কেউ ধরুন যে এরকম একটা বাড়ি রেডি বাড়ি খুঁজছেন, তো তাদের কাছে আমাদের ভিডিওটি আপনারা প্লিজ একটু শেয়ার করে দেবেন, যারা ধরুন যেরকম একটা রেডি বাড়ি খুঁজছেন সেতুলি খুব সুন্দর এলাকাতে।